যারা পিঠা পুলি খেতে ভালোবাসেন, আমি আজকে রেসিপিটা তাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালপোয়া পিঠার রেসিপি। এই পিঠাটা বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। মালপোয়া বানানোর জন্য এখানে আমি সুজি ভিজিয়ে নিয়েছি। আমি প্রায় 1 কাপের মতো সুজি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি একটু জলের মধ্যে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা দেবেন, এখানে আটা দেবেন না, তাতে পিঠা ভালো হবে না। এখন এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েছি 1/2 কাপ। চিনিটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতখানি মিষ্টি করতে চাচ্ছেন সেই অনুপাতে চিনিটা দেবেন। খুব একটা বেশি চিনি দিলে কিন্তু পিঠাগুলো অনেক মিষ্টি হয়ে যাবে, আবার একদম কমও দেওয়া যাবে না। এখানে দিয়ে দিলাম নারিকেল কোড়া। এই মালপোয়া পিঠাতে আমার কাছে একটু নারিকেল কোড়া দিলে ভালো লাগে, এই জন্য আমি এখানে 1 কাপের মতো নারিকেল কুড়িয়ে এটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। সুজিটা কিন্তু জল দিয়ে ভিজেছি আর সেই জলটা আমি ফেলে দেইনি, তাই এখানে প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে দেখব। যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা জলটা অ্যাড করব, কিন্তু আগেই কিন্তু খুব একটা জল দিয়ে এই ব্যাটারটা পাতলা করে ফেলা যাবে না, তাতে করে পিঠাগুলো কিন্তু ভালো মতো হবে না। আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে নারিকেল এবং সুজি আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আমার ব্যাটারটা অনেকখানি ঘন ছিল, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। অনেকটা আমরা চিতই পিঠা ভাজতে গেলে যে এরকম একটা ব্যাটার হয়ে থাকে ঠিক সেরকমই হবে। দেখুন, আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক এরকম একটা ঘন ব্যাটার আপনারা করে নেবেন। এই মালপোয়া পিঠা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবেন, তাতেগুলি পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। তারপর 1 চামচের মতো ব্যাটার নিয়ে আমি এখানে পিঠাটা দিয়ে দিচ্ছি। প্রথম 2-1টা পিঠা কিন্তু ফুলবে না। এটা যখন আমরা ফুচকা বানাই তখনও দেখা যায় প্রথম ফুচকাগুলো কিন্তু ফুলে না, ঠিক পিঠার ক্ষেত্রেও তাই। প্রথম যখন 2-1টা পিঠা দেবেন আপনারা তেলে ছাড়বেন, সেই পিঠাগুলো ফুলবে না। পরের বার যখন পিঠাটা তেলে দিবেন দেখবেন এইরকমভাবে ফুলে উঠেছে। আমার এই পিঠাগুলো আমি খুব একটা বেশি বড় করিনি, আবার খুব একদম ছোটও করিনি, মিডিয়াম সাইজের পিঠা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম বড় পিঠা করতে চাচ্ছেন সেই অনুপাতে ব্যাটারটা দিয়ে দেবেন। দেখুন কী সুন্দর ফুলে উঠেছে, পরের পিঠাগুলো প্রত্যেকটাই ফুলে উঠেছে। আপনারা যদি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর মালপোয়া পিঠা যখন ভাজবেন চুলার আঁচটাকে অবশ্যই একটু কম করে রেখে ভাজবেন, তাতে করে কিন্তু পিঠাগুলো সাদা হবে। অনেকে আমি দেখেছি মালপোয়া পিঠা বাড়িতে তৈরি করে কিন্তু পিঠার রঙটা একদম লাল হয়ে থাকে, যেটা দেখতে সুন্দর লাগে না, এমনকি খেতেও ভালো লাগে না। মালপোয়া পিঠাটা আমার কাছে এরকম সাদা থাকলে পরে সেই পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে চুলার আঁচটাকে কমিয়ে তারপর পিঠাগুলো ভাজবেন। আর 1-1টা পিঠা আমার ভাজতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। এটা অবশ্যই আপনাদের পিঠার সাইজের উপর ডিপেন্ড করে টাইমটা। আপনারা মানে পিঠাটা যদি একটু বড় করে ব্যাটারটা দেন তাহলে অবশ্যই সময়ের পরিমাণটা একটু বেশি লাগবে। আর যেটা বলছিলাম, অবশ্যই চুলার আঁচটাকে কম রেখে তারপর পিঠাগুলো ভাজবেন। আপনাদের একটা টিপস দেই, আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন রেখেও দিতে পারেন। তারপর যখন ভাজবেন পিঠাটাকে, জাস্ট ব্যাটারটাকে বের করে নর্মাল করে তারপর পিঠাটা ভাজবেন, খেতে ভালো লাগে। তাতে করে আপনারা গরম গরম, যারা মালপোয়া পিঠা খেতে ভালোবাসেন, একদম গরম গরম পিঠা নামিয়ে নিতে পারবেন। সবসময় কিন্তু ব্যাটার করাটা একটু বিরক্ত লাগে, তাই আমি দেখা যায় একটু ব্যাটার বেশি করে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিই। যখন আমার এরকম পিঠা খেতে মনে চায় আমি জাস্ট একটু নর্মাল করে তারপর পিঠাগুলো ভাজি। আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সাদা হয়েছে। এরকম মালপোয়া পিঠা আমার খেতে ভীষণ ভালো লাগে,
তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি বাড়িতে সবাই এইভাবে মালপোয়া পিঠা ভাজবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।